দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীনের নতুন স্টেলথ ফাইটার জেট জেই 35 নিয়ে, যার রাডার ক্রস সেকশন বা আরসিএস বলা হচ্ছে একটি মানুষের হাতের তালু কিংবা একটি ছোট পাখির সমান। এই দাবিটি করেছেন চীনের জনপ্রিয় একটি পত্রিকা গ্লোবাল টাইমস। সেখানে দাবি করেছে, গ্লোবাল টাইমসের একটি রিপোর্টে বলা হচ্ছে যে এই যুদ্ধবিমানের আরসিএস অর্থাৎ রাডারে শনাক্ত করলে যে পরিমাণ জায়গা এটি দেখাচ্ছে সেটি হচ্ছে একটি হাতের তালুর সমান অথবা একটি চড়ুই পাখির সমান, এই দুইটার মাঝামাঝি। তাহলে বন্ধুরা, কি আছে এই ফাইটার জেটে? এটা কি সত্যি আমেরিকার F-35 লাইটনিং 2 এর জন্য একটা বড় চ্যালেঞ্জ? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং J-35 যুদ্ধবিমানের সকল গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো বিস্তারিত আলোচনা করব এবং F-35 এর সাথে আমি কম্পেয়ার করব। চলুন শুরু করা যাক। দর্শক, J-35 একটি সংক্ষিপ্ত যদি পরিচয় দিই আমি, J-35 হলো চীনের শ্যানিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা নির্মিত একটি ফিফথ জেনারেশন স্টেলথ মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট। এটি একসাথে এয়ারফোর্স এবং নেভির জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে। যেটি নৌবাহিনীর জন্য ক্র করা হয়েছে সেটিকে J-35 বলা হয় এবং সম্প্রতি সময়ে সেটি তাদের ফুজিয়ান ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপোল সিস্টেম, যে বিমানবাহীর অন্তরে রয়েছে, সেটি থেকে উৎক্ষেপণ করার ভিডিও আমরা দেখেছি, সফলভাবে উৎক্ষেপিত হয়েছে। এবং যেটি গ্রাউন্ড বেস বা ল্যান্ড বেসড, সেটিকে নাম দেওয়া হয়েছে J-35A, অর্থাৎ এই ভ্যারিয়েন্ট সেটি হচ্ছে ল্যান্ড বেস এবং সেটি অপারেট করে চীনের পিপলস লিবারেশন আর্মি প্লাফের বিভিন্ন অপারেশন ক্যাম্পে। মজার বিষয় হচ্ছে J-35-এর ডেভেলপমেন্ট শুরু হয় FC-31 গির ফ্যালকন এই নাম দিয়ে। FC-31 গির ফ্যালকন প্রজেক্ট থেকেই মূলত J-35 প্রজেক্টটি শুরু হয়, কিন্তু পরবর্তী সময়ে পিপলস লিবারেশন আর্মি তারা সিদ্ধান্ত নিয়েছে এই যুদ্ধবিমানকে তারা আরও বেশি গবেষণা করবে এবং সেটার বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে আসবে। যেভাবে যুক্তরাষ্ট্র F-35কে সারা বিশ্বের কাছে অনেকটা রপ্তানি করে দিয়েছে, তাদের এলাইদের কাছে, গুরুত্বপূর্ণ এলাইদের কাছে, সেভাবে তারা সেই সিদ্ধান্তটি নিয়েছে। এবং 2025 সালের সেপ্টেম্বরে একটি বড় সামরিক কুচকাওয়াজে এটি আনুষ্ঠানিকভাবে উড্ডয়ন করে, যা এটির সার্ভিসের প্রবন্ধে ইঙ্গিত দেয়, অর্থাৎ সার্ভিসটি অফিসিয়ালি এটা লঞ্চ করে। এবার আমরা দেখব এই যুদ্ধবিমানের J-35-এর স্টেলথ ক্ষমতা কীভাবে রাডার থেকে এটি ফাঁকি দিতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা একটু দেখব। প্রিয় দর্শক, রাডার ক্রস সেকশন যদি দেখি, চীনের সেন্ট্রাল টেলিভিশন, যেটা চায়না সেন্ট্রাল টেলিভিশন CCTV, একটি রিপোর্ট করেছে। সেখানে সেটি জানিয়েছে যে J-35 এর আরসিএস একটি মানুষের হাতের তালু বা একটি চড়ুই পাখি, যে চড়ুই পাখি রয়েছে সেটির সমান। আরসিএস হচ্ছে যেটা রাডারে ধরা পড়ার সম্ভাবনা কত কম সেটাকে বোঝায়। একটি যুদ্ধবিমানের জন্য এটি একটি বিশাল অর্জন, বিশেষ করে যে যুদ্ধবিমানগুলো স্টেল বা পঞ্চম প্রজন্মের হয়, উন্নত অ্যাভিওনিক্স থাকে, তারপরে এটাতে উন্নত রাডার থাকবে, ফিউশন সেন্সর ফিউশন থাকবে, তাই এই যুদ্ধবিমানগুলোতে আরসিএস থাকা অনেক বেশি জরুরি। এখন বিষয় হচ্ছে চীন কীভাবে এটা অর্জন করলো। বিশেষ ফিউজলেস ডিজাইন, এটার ডাইমেনশন, বডি ডাইমেনশনটা অনেক বেশি সুগঠিত, অনেক অ্যাঙ্গুলার অর্থাৎ সার্কুলার আকৃতিতে কৌণিকভাবে এটি ডিজাইন করা হয়েছে। এই রিপোর্টে দাবি করা হচ্ছে যে চীন এর এক্সক্লুসিভ কিছু ম্যাটেরিয়াল টেকনোলজি ব্যবহার করেছে, যা রাডার ক্রস সেকশন অনেক কমিয়েছে এবং রাডারের যে ওয়েব থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব, সেটি চুষে নিয়ে এটা রাডার ক্রস সেকশন অনেক মিনিমাম করেছে। ইন্টারনাল ওয়েপন বে রয়েছে এটাতে, F-35 মতো এটাতেও এই বিমানের ভিতরে ইন্টারনাল ওয়েপন বে অর্থাৎ প্যালোড নেওয়ার সক্ষমতা রয়েছে। নিজের স্টেলথনেস বৃদ্ধি করার জন্য J-35 সকল অস্ত্র এই যুদ্ধবিমানের ভিতরে বহন করে, যাতে বাইরে না থাকে, বাইরে থাকলে হার্ড পয়েন্টের মাধ্যমে সেগুলো অ্যাড করে রাখতো, যার ফলে আরসিএস বৃদ্ধি পেত, সেটা অ্যাভয়েড করেছে এই যুদ্ধবিমান। এবং ইনফ্রারেড সিগন্যাল, শুধু রাডার নয়, ইনফ্রারেড সিগন্যাল যেটা রয়েছে বিভিন্ন রাডারে রয়েছে, এই ইনফ্রারেড সিগন্যাল কমানোর জন্য J-35-এ উন্নত ম্যানেজড এক্সহস্ট
সিস্টেম রয়েছে, উন্নত ম্যানার্স এক্সস্ট সিস্টেম, যেটা যেটার মাধ্যমে বলা হচ্ছে এই যুদ্ধবিমানের ইঞ্জিনের প্রযুক্তিকে তারা অনেক পরিবর্তন করেছে। আপনারা দেখবেন এই ইঞ্জিনের বাহিরে যে ডিজাইনটি রয়েছে সেটি কনভেনশনাল যে যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলোর থেকে ভিন্ন। তাই এটার ইঞ্জিনের নজলগুলো অনেকটা কার্ভড সিস্টেম করে রেখেছে এবং ডেকে রাখা হয়েছে, তাই এই ইঞ্জিন এই যুদ্ধবিমানের আরসিএস অনেক রিডিউস করে। তাছাড়া এই যুদ্ধবিমানে আপনার ইঞ্জিনের যেটা হিট কমানোর প্রযুক্তি ব্যবহার করেছে যাতে অতিরিক্ত তাপ উৎপাদন না করে। আরেকটি বিষয়, এই যুদ্ধবিমানে যেটা র্যাম কোটিং বলা হয়, র্যাম কোটিং ইউজ করা হয়েছে, একটি রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল যেটি র্যাম বলা হয়, রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল, এ বিভিন্ন যেটা মিনারেল, হ্যাঁ বিভিন্ন রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেটা রয়েছে, এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দিয়ে এটাকে কোটিং করা হয়েছে, যার ফলে এই যুদ্ধবিমানের আরসিএস কমতে বাধ্য করা হয়েছে। সো এই ধরনের উদ্ভাবনী চিন্তাভাবনার কারণে, উদ্ভাবনী ডিজাইনের কারণে চীনের J-35 আরসিএস অনেক অনেক রিডিউস করা হয়েছে, যেটাকে একটি আদর্শ যুদ্ধবিমান হিসেবে সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছে তারা। এখন এই যুদ্ধবিমানের অন্যান্য ফিচারগুলো যদি আমরা দেখি, এটা শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করছে J-35, চীনের নিজস্ব উদ্ভাবিত দুইটি মিডিয়াম থ্রাস্ট ইঞ্জিন এটাতে ব্যবহার করেছে, যার সর্বোচ্চ টেক অফ ওজন 30,000 টন। যদিও 30,000 টন এত বেশি ওজন লিফট করতে পারে হেভি ফাইটার জেটগুলো, কিন্তু এই যুদ্ধবিমান থ্রাস্ট বেশি হওয়ার কারণে, মিডিয়াম থ্রাস্ট ইউজ করার কারণে এটাতে অনেক বেশি পেলোড ক্ষমতা রয়েছে। এবং এটা ইয়ারসি টুইন কনফিগারেশন, অর্থাৎ এটাতে J-35 ডেভেলপমেন্টের শুরুর দিক থেকে এটার এয়ার সি টুইন কনফিগারেশন, অর্থাৎ ওয়ান এয়ারক্রাফট মাল্টিপল ভ্যারিয়েন্ট, অর্থাৎ এয়ার টু সি কনফিগারেশন, যেটার মানে হচ্ছে কি আকাশভিত্তিক এবং সমুদ্রভিত্তিক দুইটি কনফিগারেশন এটাতে রয়েছে, অর্থাৎ নৌ এবং স্থলভাগে দুইটি ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে, যার ফলে এই যুদ্ধবিমান অনেক বেশি কার্যকরী হিসেবে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ F-35 যত ধরনের ফিচার আছে সবগুলো এখানে রয়েছে। আরেকটি বিষয়, সময় এবং খরচ বেঁচে যায়, যার ফলে হচ্ছে কি এই যুদ্ধবিমান উৎপাদনের সময় তিনটি ভাগে তারা ভাগ করেছিল, একটিকে তারা নাম দিয়েছিল সেন্সর বিভাগ, আরেকটিকে অ্যাভিওনিক্স, আরেকটিকে তারা নাম দিয়েছিল ইন্টারনাল ওয়েপন বেই, বা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে তারা ভাগ করে কাজ করেছে। তাই খুব দ্রুততার সময়ে দ্রুততার সাথে এই যুদ্ধবিমান উৎপাদন সফল হয়েছে। প্রিয় দর্শক, এই যুদ্ধবিমানে সেন্সর এবং ইলেকট্রনিক্স যে ওয়ারফেয়ারগুলো ব্যবহার করেছে সেগুলো আমি যদি একটু পড়ে শোনাই, যে J-35 অত্যাধুনিক এএসএ রাডার ব্যবহার করেছে, এটা খুবই স্বাভাবিক, এই যুদ্ধবিমানে এএসএ রাডার দরকারই আছে। ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং IRST সিস্টেম ব্যবহার করা হয়েছে, এবং ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম EOTS ব্যবহার করা হয়েছে। সো এখানে বুঝতে পারছেন যে এটার ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এর মাধ্যমে অনেক দূর থেকে এটি টার্গেট করতে পারে এবং টার্গেট লক করতে পারে। F-35 মতোই এটিও অ্যাডভান্স সেন্সর ফিউশন ক্ষমতা রয়েছে, অর্থাৎ F-35 সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে অ্যাডভান্স সেন্সর ফিউশন প্রযুক্তি, এবং এটা তো সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা পাইলটকে 360 ডিগ্রি সিচুয়েশনাল অ্যাওয়ারনেস প্রদান করে, অর্থাৎ একজন পাইলট 360 ডিগ্রি চতুর্দিকে এটা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস প্রদান করে, অর্থাৎ 360 ডিগ্রি চতুর্দিকে কোন দিক থেকে কোন ধরনের ওয়্যাপন আসতে পারে বা কোন ধরনের থ্রেট আসতে পারে অথবা ডিটেকশন করতে পারে, সব কিছুর অ্যাওয়ারনেস প্রদান করে। প্রিয় দর্শক, F-35 এর সাথে যদি কম্পেয়ার করি, ডেফিনেটলি F-35 অনেক বেশি ব্যাটল প্রুভেন, এটা যেহেতু নতুন একদম যুদ্ধবিমান, যেহেতু আরসিএস অনেক কম, তাই এই যুদ্ধবিমান অনেক অনেক দূর থেকে অপারেট করতে পারবে, যদি খুব কাছে না হয় কোনো রাডারে, তাই এটাকে ট্র্যাক করতে পারা বা শুট ডাউন করা অনেক ডিফিকাল্ট। যেমন F-35 খুব কাছ থেকে যদি রাডারের উপর দিয়ে উড়ে না যায়, F-35কে শুট ডাউন করা খুবই ডিফিকাল্ট। ঠিক একইভাবে এই যুদ্ধবিমান অনেক কাছে না গেলে কোনো রাডার থেকে এটাকে লক করে, টার্গেট রাডারে আসা বড় কথা নয়, টার্গেটকে লক করতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটাকে লক করা অনেক ডিফিকাল্ট, খুব কাছে না হলে এটাকে লক করা ডিফিকাল্ট হবে F-35 মতো। তাই অনেক দূর থেকে যেহেতু এটা অপারেট করতে পারে,
তাই এটা রাডারে ইনভিজিবল, যে কোনো দেশের জন্য এটা একটা হুমকি হিসেবে দাঁড় করাবে চীন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব বা ফেসবুকে শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।